বালুরঘাট লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে গঙ্গারামপুরে আয়োজিত বাইক মিছিল। রবিবার নববর্ষের দিনে গঙ্গারামপুর ব্লকের 3-2 বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বাইক মিছিল করলেন তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি তথা জেলা পরিষদের সদস্য মৃণাল সরকার। বাইক মিছিলের মধ্যে সাধারণ মানুষজনকে তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান মৃণাল সরকার। প্রসঙ্গত, আগামী 26 এপ্রিল বালুরঘাট লোকসভা কেন্দ্রে নির্বাচন। নির্বাচনের দিন এগিয়ে আসতে প্রচারে ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেস কর্মীরা। সেই মতো নববর্ষের দিনে একদিকে যখন গঙ্গারামপুর শহরের বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার সারছেন বিপ্লব মিত্র, অপরদিকে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে গঙ্গারামপুর ব্লকের 3-2 বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বাইক মিছিল করলেন প্রাক্তন জেলা সভাপতি মৃণাল সরকার। এ বিষয়ে তিনি জানিয়েছেন, আজকে আমরা সকাল 7টা থেকে 3-2 বেলবাড়ি, আমাদের যে 24টা বুথ আছে, তাই আমরা এখন 12:30 বাজে, তাই আমরা 20টা বুথ এখন অবধি আমরা ভিজিট করলাম। বিভিন্ন জায়গায় আমাদের যারা কর্মীরা আছে, কিছু কর্মীরা, পুরনো কর্মীরা বসে আছে, তাদের সঙ্গে কথা বলা এবং কিছু বাড়ি বাড়ি ডোর টু ডোর ক্যাম্পেইনিং করা। এবং আমাদের এই অঞ্চলের দুটো ইট ভাটা আছে যেখানে প্রায় 2000 শ্রমিক কাজ করে এই লোকসভার অঞ্চল, আমরা সেই সব ইট ভাটাতেও গিয়েছিলাম, শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। আমাদের প্রার্থীর হয়ে, প্রার্থীর সমর্থনে আমরা বাইক র্যালির মধ্যে দিয়ে আজকে সারাদিন প্রচারটা করছি। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।